কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আন্দোলনে নামল কংগ্রেস। আজ সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে সোনামুড়াতে হয় এক বাইক র্যালি ও পথসভা। বাইক র্যালিতে সোনামুড়া জেলা কংগ্রেস অফিস থেকে শুরু করে মেলাগড় বিওসি হয়ে ফিরে আসে সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে। শুরু হয় পথসভার কাজ। বাইক র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস এবং প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। দুজনেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। আগামী দিনেও কংগ্রেসে এই ধরনের প্রতিবাদ সভা আরো তীব্র করবে বলে জানান নেতৃত্বরা। ত্রিপুরা রাজ্যেও আমরা জাতীয় কংগ্রেস মুখ্যমন্ত্রীর সাথে ডেপুটেশনে মিলে আমাদের রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী হতে পারে তার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বিজুষকান্তি বিশ্বাসের নেতৃত্বে আমি সহকারী প্রতিনিধি দলের মধ্যে থেকে আমরা সেখানে প্রস্তাব রেখেছি। রাখার পরে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো প্রস্তাবকে কেন্দ্রে বা রাজ্যে সেখানে ত্রিপুরা সরকার সেখানে ভারত সরকার সেটাকে মান্যতা দেয় নাই। না দেওয়ার কারণে ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ একদিকে নোটবন্দি করে একদিকে যেমন ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ দুর্বল হয়েছে তেমনই ভাবে সেখানে সিএ এনআরসি এনপিআর আইন চালু করে মানুষের মধ্যে বিভেদ সেখানে সৃষ্টি করেছে। জাতিতে জাতিতে বিভেদ করার জন্য প্রচেষ্টা করা হয়েছে। ঠিক তেমনইভাবে আজকে আবার কৃষি বিল অ্যামেন্ডমেন্ট করে তিনটি কৃষি বিল আজকে ভারতবর্ষের কৃষকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যে কৃষক বিলটির কারণে কৃষকদের সমস্ত অধিকারের উপর কেন্দ্রীয় রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকারগুলো থেকে যে অধিকারগুলো পেত সে অধিকারগুলো থেকে কেন্দ্রীয় রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।